এক নীলুকে যখন ভুলতে বসেছে শহর বহরমপুর, তখন আর এক নীলু মানুষের জিভের ডগায় স্থায়ীভাবে গেড়েছেন আস্তানা। হ্যাঁ, ঠিক ধরেছেন, বহরমপুর শহরের খাদ্যরসিক সকলেই এক নামে চেনেন তাকে, নীলুর ঘুগনি, নীলরতন ধর। দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন অতুলনীয় স্বাদের ঘুগনি ও আলুর দম। নীলুর ঘুগনি খাননি বা তার নাম শোনেননি এমন একজন লোকও খুঁজে পাওয়া যাবে না বহরমপুরে। কল্পনার মোড়ে পাবেন নীলু ধরের অদ্ভুত ঘুগনি। কি এমন আছে এই ঘুগনিতে, আসুন শুনে নিন। যা বলে সেটাই, আমার 40-42 বছর হলো। এখানে পেলেন ঘুগনি, মাংসের ঘুগনি, খাসির মাংস, মুরগির মাংস, আলুর দম, ডিমের কারি, মেটে চচ্চড়ি, হাত রুটি, ভালো চাই দেখুন। ঘুগনিটা বেশি খায় আর মাংসের। 40-42 বছর হলো এটা, মানে লোক পড়েছে, লোকে আমাকে লোকে বসা বন্ধ করেছে। এখানে মেলা সব এক একে আছে, সঙ্গে নিয়ে আছে, তারপরে ভালো লাগে তখন আবার লোক তালা আসতে লাগে। প্লেন ঘুগনি 15-20, তারপরে যত নেবে, আর মাংস ঘুগনি 30-40, তারপরে যতটা নেবে লোকে, বেশিরভাগ নিয়ে যায় বাড়িতে বেশি। ঘুগনি ছাড়া খাসির মাংস, মুরগির মাংস, ডিমের কারি, আলুর দম, মেটে চচ্চড়ি, হাত রুটি। কী নাম আপনার? আমার নাম, পুরো নাম হলো নীল রতন ধর। কী নামে পরিচিত আপনি? আমি নীলু নামে যাবে পরিচয়। কতদিন ধরে আসেন খেতে? আমার তো বাড়ি এখানে লোকাল, এর দাদা আমাদের বন্ধু ছিল নীলু নীলু ধর। হ্যাঁ, কতদিন ধরে আসেন খেতে? আমি ছোটো থেকেই। কেন আসেন, কী আছে এই ঘুগনি? খুব স্বাদ। বহরমপুর শহরে তো অনেক জায়গায় ঘুগনি বিক্রি হয়, এখানে কেন আসেন? এখানে তো আমার বাড়ি, লোকাল ছেলে, আমরা সবসময় খাই এখানে। আমরা কি স্পেশাল এখানকার ঘুগনির মধ্যে? ঘুগনির হেভি টেস্ট, সব কিছুতে হেভি টেস্ট। কোন ঘুগনিটা বেশি ভালো লাগে আপনার? এই মাংস, সাদা, সবই ভালো লাগে। কী নাম আপনার? খোকন ঘোষ। এখানে আমি খুব ভালোই লাগে খেতে, আর আলাদা ধরনের একটা টেস্ট আছে যেখানে মানে আর কোনো জায়গায় নেই সেটা, সেই জন্য এখানে ছোট থেকে আসছি, খাচ্ছি, খুব ভালোই লাগে। বেশ নাইস একটা ঘুগনি থেকে মানে আলুদম থেকে সব কিছু নাইস। কী স্পেশালিটি আছে এখানে? স্পেশালিটি সব কিছুই। আমার কাছে স্পেশালিটি হচ্ছে একটা মানে মেটে যেটা তরকারি যেটা হয়, মেটে চচ্চড়ি, ওটা খেতে খুব ভালো লাগে। এই শহরে তো বিভিন্ন জায়গায় ঘুগনি বিক্রি হয়, তো এই নীলুর ঘুগনি খেতেই কেন আসা হয়? স্পেশালি আলাদা টেস্ট। তবে এই যে এখানে ঘুগনি খেতে কেন? এখানে ঘুগনি খুবই ভালো। কতদিন থেকে আসেন? আমি মাঝে মাঝে আসি। বহরমপুর শহরে অনেক জায়গায় ঘুগনি পাওয়া যায়, এখানে কেন আসা? এর ঘুগনিতে আলাদা কিছু একটা আছে নিশ্চয়ই, সেই জন্যই বারবার টানে ঘুগনিতে। অবশ্যই খুব ভালো ঘুগনি। কতদিন ধরে আসেন এখানে খেতে? আসি, অনেক দিন থেকেই আসি। কী নাম আপনি? শান্তনু দত্ত। DNTV নিউজ, সারাক্ষণ সংবাদ পরিবেশন।